I'm gonna see this one. Yes, big one. কেটে রাখা মাংসগুলো ওই মশলাতে দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর চালগুড়ির সাথে মিশিয়ে এটা পিঠে বানাবো। হয়ে গেলা আদর আদর এই জিনিসটা মাথা কাটে।
ছতরা সময় জ ওখানে খাচ্ছি তা হলং আর কি পিঠে বাংলা ঠা ইনদো যাতে বাংলা ঠা ওনার তে সময় জ ওখানে আমার সকাম রে ছতরা রে গুলো তিন ভাগ করে নিচ্ছি সমান সমান করে যাতে পিঠাটা ভালো হয়, সেগুলো কম বেশি না হয়ে যায়। পরিমাণ মতো এটাকে তাহলে গুঁড়ো দেবো। আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এরপরে এটা পাতাতে দিয়ে দেবো। তো এটা ভালো করে পাতার মধ্যে দিয়ে দেবো। তো এটাতে একটু জল ছিটিয়ে দেবো, পাতা দিয়ে এটা ভালো করে ঢেকে চিটকে দেবো। পিঠে উই গেলে সুন্দর হইলেন গিয়ে চুরে দিন মুই করা
যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।